আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এসেছি এটা হচ্ছে পশ্চিম চকবাড়া বলে কান্দা মাত্রার পাশেই। এই যে একটা জমি দেখতেছেন আমার পাশে, এখানে আছে 16%। এই যে দেখছেন রোড, এখানে কিন্তু ভিউয়ার্স গাড়ি নিয়ে আসতে পারবেন। তো 16% জমি, চলেন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ভিউয়ার্স, এই যে রোডটা দেখছেন, এখান থেকে 2-3 মিনিট হাঁটলেই কিন্তু পিচ ডালাই রোড। এই যে দেখেন সীমানাটা, কিছুদিন আগে এটাকে মাপা হয়েছে। একদম এই ইটা বিছানো রোড থেকেই, এই যে ইটা বিছানো রোডটা দেখছেন, নেমেই এইখানে জমিটা। এখানে কিন্তু আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন। যারা এখানে জমির পরিমাণ আছে ভিউয়ার্স 16%, অনেকে বলেন যে ভাই রোডের সাথে ছোট জমি দেখান, বাগান বাড়ি করার জন্য এটা আপনাদের জন্য পারফেক্ট একটা জমি। অনেকে যারা বাগান বাড়ি করে রাখতে চান বা ওই বাড়িঘর করে রাখতে চান, বাড়িঘরও করে এখানে থাকা যাবে। এখানে বাড়িঘর আছে ভিউয়ার্স, আমি আপনাদেরকে এলাকাটা ঘুরিয়ে দেখাই। তো এর আগের একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে এলাকাটার ওইটার কাছেই ভিউয়ার্স। তো এখানে কিন্তু স্কুল আছে, স্কুল আপনার পোলাপান 5-6 মিনিট হেঁটে যায় স্কুলে যেতে পারবে, প্রাইমারি স্কুল। এই যে সীমানাটা এখানে, আর হাই স্কুল আছে এখান থেকে 10 টাকা অটো ভাড়া, একদম নবাবগঞ্জ। গার্লস স্কুল আছে, ছেলেদের জন্য স্কুল আছে আলাদা আলাদা। আবার যদি মনে করেন কলেজও আছে সামনেই, 10 টাকা অটো ভাড়া দিলে নবাবগঞ্জে একদম নিয়ে যাবে। এই যে দেখছেন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, দোকানপাট সব কাছে কাছেই আছে ভিউয়ার্স। এই যে দেখেন সীমানাটা, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই সাইডটা একটু নামা আছে, অল্প একটু মাটি ফেলতে হবে, এই জায়গাটা না ফেললে চলবে আপাতত। আপনারা এখানে কিন্তু এই গাছগুলো কিন্তু সীমানার ভিতরেই পড়ছে। এই যে গাছগুলো, কয়েকটা গাছ তো আপনারা এখানে গাছ বুনেও রেখে দিতে পারেন, ফল গাছ। এই যে পাখির একটা বাসা দেখেন, বাসাটাও পেয়ে যাবেন ফ্রিতে। আপনারা এই যে এইখানে আপনারা ফল টল গাছ বুনে দিতে পারবেন। এখানে আসতে হলে ভিউয়ার্স গুলিস্থান হয়ে গুলিস্থান, নবগলি পরিবহন, যমুনা পরিবহন অথবা দ্রুত পরিবহন, তিনটার একটায় উঠলে আপনারা আসতে পারবেন। 23-24 কিলো রাস্তা এখানে ঢাকা থেকে। আপনারা যদি নবাবগঞ্জ হয়েও নেমে আসতে পারবেন, 10 টাকা অটো ভাড়া নেবে এখানে আসতে। আর যদি বলেন যে ওই কোমরগঞ্জ হয়ে আসবেন, কোমরগঞ্জ হয়ে আসতে পারবেন। কোমরগঞ্জ থেকে আবার নবাবগঞ্জ ভিউয়ার্স বাস রোড যদি হয়ে আসেন, তাহলে ভাড়া নেবে আপনার ওই না কোমরগঞ্জ থেকেও নবাবগঞ্জ মনে করেন 9-10 কিলো রাস্তা। নবাবগঞ্জ না যায় আপনার কোমরগঞ্জে নামলেই ভালো হবে। এখান থেকে আপনার ওই একটা অটো ভাড়া নিলে নিতে পারবেন, 50 টাকার মতো নিবে, 40-50 টাকা নিবে। আর যদি আপনারা নৌকা পার হয়ে আসেন, এখান থেকে 20-30 টাকা নেবে। আর যে দেখেন কাঁঠাল গাছগুলো, এই যে পাশেই একটা বাগান করে রেখেছে এক ভদ্রলোক, ওনার আপনার যেখানে দেখেন কতগুলো কাঁঠাল হয়েছে। এলাকাটা ভিউয়ার্স অনেক ভালো, লোকজন অনেক ভালো। দেখেন কীরকম পরিমাণ কাঁঠাল ধরেছে, কেউ ধরেও না ভিউয়ার্স। ভিউয়ার্স আপনারা জমি নিতে চাইলে নিবেন, নিজ নিজ দায়িত্বে নিবেন। এটা আপনারা বলেন যে আপনাকে আমি তো ভিউয়ার্স গ্যারান্টি নিব না, আপনি টাকা দিয়ে জমি কিনবেন। এই দেখেন ভিউয়ার্স কাঁঠাল পরে পচেও আছে। তো ভিউয়ার্স আপনারা টাকা পয়সা দিয়ে জমি কিনবেন, আপনারা তো অবশ্যই আপনার নিজ দায়িত্বে নিতে হবে। আপনাদেরকে কাগজপত্র দিবেন, আপনি কি আপনারা কি আমার উপরে দেখে নেবেন নাকি? তো আপনারা নিজ দায়িত্বে কাগজপত্র দেখে নেবেন। এই দেখেন ভিউয়ার্স, এখানে দেখেন এখানে বাগান গাছ টাছ বুনে রেখেছে লোকজন,
জমি কিনে আপনার এরকম কিনে গাছ বনে ফেলে রাখতে পারবেন, অথবা যদি বলেন যে না বাড়ি ঘর করে থাকবেন তাও করা সম্ভব। এখানে ভিউয়ার্স আছে 16% জমি, এখান থেকে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 1,20,000 টাকা করে। আপনারা মালিকের সাথে কথা বলে দামাদামি করে নিতে পারবেন, 1,20,000 টাকা করে পড়বে এখানে প্রতি শতাংশ জমি। আপনারা দেখলেন জমিটা তো ভিউয়ার্স, আপনারা অনেকে বলেন মালিকের নাম্বার দেন না কেন, মালিকের নাম্বারটা দিলে হয় কি, অনেকে কল দিয়ে যারা না নেবেন তারাও কল দেন, যার কারণে দাম বেড়ে যায়। ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা বলেন যে ভিডিও বড় হয়ে যায়, তাই আপনাদের ছোট করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। ভিডিও তো দেখবেন না আপনারা, ভিউয়ার জমি দেখবেন। ভিডিও কি দেখবেন, আমার এখানে তো কোনো তামসা দেখানো হয় না, আপনারা জমি দেখবেন, এত টাকার জমি কিনবেন। যদি আপনারা যদি না দেখেন, তাই স্কিপ করে করে দেখেন, তাইলে তো আপনারা কোনো কিছু বুঝতে পারলেন না। ভিউয়ার্স দেখছেন পিছনে কাঁঠাল গাছ বাগানটা, কাঁঠাল গাছগুলো আছে। তো আপনারা যারা এখানে এটা নিতে চান, আমার নাম্বারে ফোন দিয়ে নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01645200165, এই নাম্বারে কল দিলেই। ও আপনারা অনেকে বলেন যে মোবাইল বন্ধ থাকে, আমার মোবাইল ভিউয়ার্স বন্ধ থাকে না, কথা বলি তো, যারা ফোন দেয় দেখা গেল 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত কথা বলে, তো সময় দিতে পারি না। তো এই জমিটা দেখলেন আপনারা যারা নেওয়ার আগ্রহ, আমাকে কল দিয়েন, আমি কথা বলে দিতে পারবো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।